লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমরা মাইক্রোসফট অফিস 2007 এর প্যারাগ্রাফ অংশে বিদ্যমান পার্টগুলোর বিভিন্ন ফাংশন নিয়ে আলোচনা করব। প্যারাগ্রাফ শুরুতেই প্যারাগ্রাফ অংশে বিদ্যমান বুলেট পয়েন্ট, নাম্বারিং, টেক্সট লেফট, সেন্টার, টেক্সট রাইট, জাস্টিফাই, লাইন স্পেসিং, শেডিং, বটম বর্ডার এই অংশগুলোর কাজ নিয়ে আলোচনা করব। এর জন্য শুরুতে আমাদের এখানে কিছু লিখতে হবে, আমরা এটা কপি করে নেই, আমাদের যে কোনো লেখা থেকে আমরা কপি করে নিব, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ওকে আমাদের লেখাটা চলে আসবে। এখন এই অংশকে প্রথমে আমরা প্যারাগ্রাফের মধ্যে বিদ্যমান অ্যালাইন টেক্সট লেফট রাইট জাস্টিফাই এটা নিয়ে কথা বলবো। প্রথমেই সিলেক্ট করতে হবে, মাউসের লেফট সাইড ক্লিক করে পুরো লেখাটা সিলেক্ট করতে হবে, অথবা কন্ট্রোল এ দিয়েও লেখাটা সিলেক্ট করা যাবে। তারপর আমরা ইচ্ছে মতো টেক্সট লেফট করতে পারি, সেন্টার করতে পারি, টেক্সট রাইট করতে পারি, অথবা জাস্টিফাই করতে পারি। তারপর হচ্ছে লাইন স্পেসিং নিয়ে কথা বলবো, একটা লাইন থেকে আরেকটা লাইনের ডিস্টেন্সটা কতটুকু হবে সেটা আমরা লাইন স্পেসিং এর মাধ্যমে নির্ণয় করতে পারি। এর জন্য আমাদেরকে প্রথমে টেক্সটটা সিলেক্ট করতে হবে, আগের মতোই কন্ট্রোল এ অথবা মাউসের লেফট ক্লিক করে পুরো লেখাটা সিলেক্ট করব। দেন লাইন স্পেসিংয়ে ক্লিক করব। এখানে বিভিন্ন সাইজ দেওয়া আছে, আমরা নর্মালি 1.5 করে থাকি, এখান থেকে যা সিলেক্ট করব সেটাই হবে, 1.15, 1.5, 1.2, এভাবে আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। সাধারণত 1.5টাই থাকে। দেন আমরা শ্যাডো নিয়ে কথা বলবো, এখানে বিভিন্ন কালার থাকবে, আমরা যেটা সিলেক্ট করে দিব সেই কালারটাই হয়ে যাবে। এটার জন্য আমাদের এখানে ক্লিক করব, অথবা এখানে ক্লিক করার পরে যে কালারটা আমরা দিব সেই কালারটা হয়ে যাবে, আমরা ওকে দিলে হয়ে যাচ্ছে। এখন যেহেতু আমরা কোনো কালার দিব না, আর যখন কালার দিয়ে দেওয়া হয় আবার পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমাদেরকে নো কালারে ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক করতে হবে, নো কালার হয়ে যাচ্ছে। দেন আমরা বটম বর্ডারের কাজ হচ্ছে আমরা বর্ডার দিব, লেখাকে আমরা কীভাবে বর্ডার দিতে পারি, রাইট, লেফট, আপ, ডাউন, অর অল বর্ডার, বিভিন্ন প্রকার বর্ডার আছে, এখান থেকে আমরা যেটা সিলেক্ট করব সেটাই হয়ে যাবে। আর যখন বর্ডার আমরা দেব না তখন নো বর্ডারে ক্লিক করব, আমাদের আগের মতো হয়ে যাচ্ছে। এখন আমরা বুলেট পয়েন্ট নিয়ে কথা বলবো, আমরা সাধারণত যখন লিখি এখানে বিভিন্ন প্রকার বুলেট পয়েন্ট আছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। সাপোজ এটা ক্লিক করলে আমি এখানে লিখলাম ALAM আলম, এন্টার, অটো আমাদের চলে আসবে, এন্টার চলে আসছে, এটাকে বলা হয় বুলেট পয়েন্ট। এখন এখানে আমরা ইচ্ছামতো বুলেট লাইব্রেরি থেকে বুলেট পয়েন্টগুলো সিলেক্ট করে দিতে পারি। দেন হচ্ছে নাম্বারিং, নাম্বারিংয়ের ক্ষেত্রে আমরা সিলেক্ট করতে পারি, আমরা মাল্টিপল চয়েসের বিভিন্ন কোশ্চেন করে থাকি, সেখানে আমরা এই নাম্বারিং সিস্টেম ইউজ করতে পারি। সাপোজ বি বে না না, নেক্সট এন্টার যখন দিব 2 3 এভাবে আসতে থাকবে, এভাবে আমরা নাম্বারিং করতে পারি।
দেন আজকের টিউটোরিয়ালে আমরা স্টাইল নিয়ে কথা বলবো। স্টাইলে বিভিন্ন অপশন দেওয়া আছে, এগুলা জাস্ট আমরা কোন স্টাইলে আমাদের প্যারাগ্রাফটা রাখবো সেটার জন্য স্টাইল ব্যবহার করতে হয়। এর জন্য আমাদেরকে যেটা করতে হবে, যেই প্যারাগ্রাফটাকে আমরা স্টাইলের আওতায় নিব তাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে। কন্ট্রোল এ অথবা মাউসের লেফটে ক্লিক করে পুরো লেখাটা সিলেক্ট করব। দেন যে স্টাইলে আমরা রাখবো আমরা রাখতে পারি, প্রথমে স্টাইলের উপর রাখার পরে আমাদের পেজটাতে শো করবে কীরকম হবে। আমরা এভাবে করার পরে এখানে অনেকগুলো অপশন আছে, সবগুলো অপশন করার পরে আমরা কি করব, অ্যাপ্লাই করব অথবা ক্লিক করলে আমার ওটা হয়ে যাবে। তাহলে স্টাইল সম্পর্কে ধারণা হলো। এখানে চেঞ্জ স্টাইল অপশন থেকেও কালারের সংমিশ্রণ করে আমরা করতে পারি অফিস কালার। এটার জন্য আমাদেরকে প্রথমে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে স্টাইল যেতে হবে কালার, তখন আমি যেটা দিব সেটাই হবে। দেন আজকের লেকচারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটা প্যারাগ্রাফে থেকে যখন আমাকে খুঁজে বের করতে হবে, 100-200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ, এখান থেকে জাস্ট একটা ওয়ার্ড খুঁজে বের করতে হবে, এই রকম যখন আমাদেরকে করতে হবে সেজন্য আমরা ফাইন্ড অপশন ইউজ করব। এবং একটা প্যারাগ্রাফের একটা ওয়ার্ডের পরিবর্তে যখন আমি আরেকটা ওয়ার্ড লিখবো সেক্ষেত্রে রিপ্লেস করতে পারি, এটা আমরা এখন দেখব। যখন আমরা একটা প্যারাগ্রাফ থেকে একটা ওয়ার্ড বের করব সেটার জন্য আমাদেরকে ফাইন্ড অপশনে ক্লিক করতে হবে, ফাইন্ডে যাইতে হবে। যাওয়ার পরে এখানে ফাইন্ড ওয়ার্ড, আমি কোন শব্দ খুঁজতেছি, আমার প্যারাগ্রাফে বিদ্যমান শব্দগুলোর মধ্যে যে কোনো একটা শব্দ আমি এখানে লিখবো, সাপোজ SHOULD, শুড। এখন এটা আমার প্যারাগ্রাফের মধ্যে আছে কিন্তু কোথায় আছে সেটা যদি আমি একজ্যাক্ট দেখতে চাই তাহলে ফাইন্ড ওয়ার্ডে লিখে আমি ফাইন্ড নেক্সট দিব, আমার দেখাবে। এখন আমি স্ক্রিনে দেখতে পারতেছি শুড শব্দটা সেটা খুঁজে আমাকে দেখাচ্ছে। একইভাবে আমরা রিপ্লেস করতে পারি, রিপ্লেসের ক্ষেত্রে যেটা করতে হবে কোন শব্দটাতে আমরা রিপ্লেস করব সেটার জন্য এখানে অনেকগুলো শব্দ আছে। আমার প্যারাগ্রাফ থেকে আমি এখানে যে কোনো একটা শব্দ লিখবো, ESCS, ইচ, সেটা লিখতে হবে ফাইন্ড ওয়ার্ডে। এখন এই শব্দটার পরিবর্তে আমি কি লিখবো সেটা লিখতে হবে রিপ্লেস উইথ। এখানে আমি লিখবো কি, যে কোনো একটা শব্দ লিখবো, লেখার পরে ফাইন্ড নেক্সট দিব, ফাইন্ড নেক্সট ইচ, এখানে কাম রিপ্লেস অল দিব। ওকে, ইচের পরিবর্তে কাম কিন্তু চলে আসছে। এভাবে 100-200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ থেকে আমরা শব্দ বের করতে পারি এবং শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দ এই পদ্ধতি ব্যবহার করে করতে পারি। আশা করি আজকের টিউটোরিয়াল দ্বারা আপনারা উপকৃত হবেন। আমাদের সাথে থাকেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন, আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকে এই পর্যন্ত।